হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো, কি করছো, সারাটা দিন কেমন কাটছে অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা শুরু করছি, ঘেমে গেছি একটু, কিন্তু বাইরে বেশ ঠান্ডা, বেশ মানে বেশ, আমার কিন্তু রীতিমতো ঠান্ডা লাগছিল। সকালবেলা আজকে বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে দিদির সাথে, ওই দিদিকে কোম্পানি দেওয়ার জন্য আমি টুকটুক টুকটুক করে হাঁটছিলাম কচ্ছপ গতিতে, দিদি হাঁটছিল খরগোশ গতিতে। তো চলো, সকালবেলা যখন উঠেই পড়েছি, ইউজুয়ালি আমি উঠি না, দিদি ওঠে, তো একটু হাঁপিয়ে গেছি, এসে ভ্লগটা স্টার্ট করলাম। তো চলো, আজকে তোমাদের সাথে ভিডিওতে কি কি করছি, কি কি না করছি অবশ্যই সেটা শেয়ার করছি। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, একটুও স্কিপ না করে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদেরকে ফলো করে দিও। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আমরা তো মর্নিং ওয়াক করে চলে এসেছি, আর বোন ড্রেস চেঞ্জ করেও ফেলেছে, কারণ আমি ওয়েট করছি নোংরা ফেলতে হবে বলে, তাই এখনো ড্রেস চেঞ্জ করিনি। তো নোংরাটা ফেলে তারপর চেঞ্জ করে নেবো। আর ও চেঞ্জ করে ব্রেকফাস্টের দিকে চলে এসছে। তো ব্রেকফাস্ট কি করছে আগে চলো তোমাদের সেটা দেখাই। এখানে দেখো ছোট ছোট করে গাজর কুচি করে নিয়েছে, পেঁয়াজ কুচি, বিনস কুচি করে নিয়েছে। আর আমাদের একটুখানি কিচেনের সেট আপটা একটুখানি চেঞ্জ হচ্ছে বলে সব এদিক ওদিক করে একটু উলট পালট করা অবস্থায় আছে। তো বুঝতেই পারছো কিচেনের অবস্থা খুব খারাপ, সব এদিক ওদিক করে সব ছড়ানো, কারণ পুরো কিচেনটা এই সাইডটা পরিষ্কার হয়ে গেছে, তো এই দিকটা বাকি ওই দিকটাতে ভালো করে পরিষ্কার করা হয়নি। ওপরেও কিছু সামান আছে, সেগুলোকেও সব কিছু সরাতে হবে। তো বোন তাড়াতাড়ি আগে ব্রেকফাস্টটা করে নিই। এদিকে রান্না করছিলাম, এদিকে দেখো ময়লার গাড়ি চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, দিদি এদিকে নিচে নামছে ময়লাটা ফেলার জন্য, কারণ আমি কোনোদিন ময়লা ফেলতে যাই না, দিদি যায়। এবার গাড়ি ওখানে আটকে গেছে, দেখো এই যে দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ সব দাঁড়িয়ে রয়েছে ময়লা টয়লা ফেলার জন্য। দিদিপুরে দাঁড়িয়ে রয়েছে, কখন গাড়ি আসবে, কিন্তু গাড়ি এখানে অকস্মাত দাঁড়িয়ে পড়েছে, কিসের জন্য জানি না। তো দিদি এখন গিয়ে ময়লা টয়লাগুলো ফেলে আসুক, আর আমি যাই ওদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। কারণ আমার হাতই পৌঁছাবে না, এত উঁচু ময়লার গাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা কিরকম উঁচু। আমি তো নাটু, আমার তো হাত পৌঁছাবে না, তাই দিদি যায় ময়লার গাড়িতে ময়লা ফেলার জন্য। ইয়ে, সুপার ওম্যান আসছে এবার। ফেলে এসে চেঞ্জ করে নিয়েছি। বিগত ধরো 2 বছর ধরে মিঠুন ব্যাঙ্গালোর থেকে মুম্বাই ট্রান্সফার হয়েছে, এই 2 বছর ধরে এই কাজটা আমাকে এক করতে হয়, বোন করে না, কারণ ও হাইট পায় না, যে নোংরার গাড়িটা আসে আমাকেই লাফিয়ে ফেলতে হয়, তো ওর পক্ষে তো অনেকটাই প্রবলেম। তো যাই হোক, আমি একটুখানি এসে বিশ্রাম করছিলাম, তো ততক্ষণে রান্না কমপ্লিট করে নিয়েছে, চাও করে নিয়ে এসেছে, উপমাও করে এনেছে, চলো তোমাদের সেটা আগে দেখাই। তো এখানে দেখো উপমা করে নিয়ে এসেছে, তো আজকে উপমাটা খুবই লাইট, একেবারে লাইট হয়েছে, আর তার সাথে ব্ল্যাক টি উইদাউট সুগার। বেশিরভাগ সময় রাগ করে আমি এই চাটাকে কাইলা চা বলি, বোন তাই আমার সাথে সাথে শিখে গেছে, তোমার একদম ভালো লাগে না খেতে, বেশ ঘন ঘন মানে বেশ একটুখানি ভারী ভারী দুধ চা হবে, তাহলে না মনে একটুখানি একটা ভালো লাগে যে হ্যাঁ ভালো লাগছে, চা খাচ্ছি মনে হয়। তো সকালবেলা কেমন ঠান্ডা অনুভব করেছিস? প্রচণ্ড ঠান্ডা, বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা, মানে এবার হাঁটতে গেলেও না জ্যাকেট গায়ে দিয়ে যেতে হবে, আগের দিন পড়ে গেছে, আমি বললাম একটুখানি রাস্তার কাছাকাছির মধ্যেই হাঁটবো, আর দরকার নেই গিয়ে, তাতেও দেখছি হাওয়া দিচ্ছে, পার্কের দিকটাতে হাঁটতে গেলে আমি জানি ওদিকটাতে বেশি হাওয়া দেয়, তো জ্যাকেট পরে যাই, তো এখানেও বেশ হাওয়া দিচ্ছে, মানে শীতটা মনে হচ্ছে খুব জমি আর তাড়াতাড়ি পড়ে যাবে এখানে। তো ঠিক আছে ভাই, মানে যার প্রেমে পড়ে এখানে থেকে যাওয়ার ডিসিশনটা নিয়েছি, তো সেইটা একটু তো অনুভব করতেই হবে, তো চলো এটা উপমাটা খেয়ে নি। তারপর চুলের জন্য ভালো বলে, ভালো হয়েছে, খুব লাইট, আর আমি যেহেতু সল্ট একেবারেই কম খাই, ঝাল ঝালও একেবারে মানে নাকে বরাবর সল্ট, নাকে বরাবর আমার মুখে সল্ট কম লাগছে, তার মানে একেবারেই কম দিয়েছে ও, কিন্তু খেতে টেস্ট হয়েছে, ভালো হয়েছে। তো চলো হ্যাঁ ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে আবার রান্নাঘরে তো দেখতে পারলে খাপ, বাদাম দেই না উপমাতে সেটা, হ্যাঁ বাদাম দিই না, অনেক অনেক কিছু দেয় উপমাতে, অনেক কিছু দেওয়া যায়, পটল আলু দিয়েও উপমা করা যায়। কে করেছিল সেটা?
তো তারপর আবার রান্নাঘরে দেখলে বাকি কিছুটা কাজ বাকি আছে, তো তো দেখি পারি নাকি, কারণ আমিও জানি না। রান্নাঘরে কালকে রাতে শুরু করেছিলাম, উপরটা মানে পরিষ্কার করতে গিয়ে এক হচ্ছে নখের মধ্যে বারবার জল লেগে লেগে এরকম বেন্ট হয়ে যাচ্ছিল, ব্যথা করছিল, ওটা একটা ব্যথা করছে নখগুলোতে। আরেকটা হচ্ছে অনেকক্ষণ ডলতে হয়েছে, ওই র্যাক র্যাকের খাঁজ খাঁজগুলো আছে না, ওগুলো একটু ডলতে হয়েছে বলে একটুখানি ব্যথা করছে। তো ওগুলো আস্তে আস্তে কমপ্লিট করি, দেখা যাক কতটা কি করতে পারি। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, আর কি রান্না করতে পারি সেটা একটা বড় একটা ব্যাপার, দেখা যাবে ওইটা কি করতে পারি। তো চলো অত কথা না বলে আগে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কারণ রাত্রিবেলা প্রচণ্ড তাড়াতাড়ি আমার ডিনার করা হয়, তো আমার খিদে প্রচণ্ড তাড়াতাড়ি পেয়ে যায়। ওর জন্য মানে বোনকে দেখতে পাচ্ছ, ও রান্না করতে করতে লাইক করছে। তো আজকে আমাদের রান্না কি হচ্ছে তোমরা মোটামুটি বুঝতেই পারছো, মোরলা মাছের চচ্চড়ি। কারণ মোরলা মাছ নিয়েই আছে, মানে নিয়ে বোন রেখেছে, আর এখানে দেখো লাইভ চলছে, লাইভে ও সবার সাথে কথাও বলছে, কারণ সবার সাথে অনেক সময় কমেন্টস করে, আমরা রিপ্লাই সব সময় করতে পারি না, তো তার জন্য লাইভে এসে তোমাদের সাথে কথা বলে। আর এখানে দেখো রান্না তৈরিও হয়ে গেছে, কাজ করতে করছে, এদিকে টমেটোর ডাল আর মোরলা মাছের চচ্চড়ি, জাস্ট ফাটাফাটি একটা রান্না। তো চলো চটপটাকে লাঞ্চ করে নেবো। কি করেছি মানে কি খাবার অ্যারেঞ্জ করা করেছিলাম তোমরা তো সবাই দেখেছো সেটা। আর তারপর আবার ঘর গোছাতে চলে এসেছি, বাসন মেজে রেখেছি, বোন অলরেডি ফেসবুক লাইভে চলে এসেছে ইউটিউব লাইভ শেষ করার পর। তো আমার টাইম অনেক হয়ে গেছে রাত্রিবেলা, তো আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো বোনেরটা বাকি আছে। তো বোন এখন বলছে একটু ম্যাগি খাবে, আর পোচ খাবে, তো পোচ শুনে আমার একটু লোভ লোভ লাগছে, কিছু করার নেই। তো আগে চলো বোনের জন্য ম্যাগিটা পোচটা করে নিই, তখন একটুখানি ভাবছি পোচটা খাওয়াটা ঠিক হবে না, কিন্তু লোভ প্রচণ্ড লাগছে, মানে কিছু করার নেই। আমাদের একটা কথা আছে না, খাওয়াই দেন খাওয়াই কেন, খাওয়া চিন্তামণি, খাওয়া ছাড়া আমরা যেন মণিহারা পণি। তো প্র্যাকটিক্যালি তাই, আর বাঙালিদের খাওয়া মানে একটা উইক পয়েন্ট, তো আমার কাছে তো অবশ্যই। তো এখন ছেড়ে দিয়েছি, মানে এই নয় যে আমি আমার উইক পয়েন্টটাকে ভুলে যাবো, খেতে গেলে তো খুবই ভালো লাগে, বাট প্রচণ্ড লিমিটেড খাওয়া এখন খাই। কারণ একটা সময় তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো দেখেছো যে একটা সময় ওয়েট আমার প্রচণ্ড বেশি ছিল, তো সেটা কারণ আমি প্রচণ্ড হেভি পরিমাণ ধরো এক্সারসাইজ করতে পারি না। তার কারণ হচ্ছে আমার এক্সারসাইজ করলে আমার পাটাকে তোমার পুরো বডির ওয়েটটা নিতে হবে, তো সেক্ষেত্রে অতটা এক্সারসাইজ করাটা আমার শরীরের পক্ষে একটুখানি কষ্টকর হয়ে যায়। তো ওর জন্য আমি খাওয়াটাকে কন্ট্রোল করে দিয়েছি। আমাদের যেমন তেল জাতীয় জিনিসটা একেবারেই খাওয়া হয় না, খুবই লিমিটেড খাওয়া। তারপর খুব রেয়ার কোনো একটা জিনিস ভালো করে আমরা একটুখানি ভালো করে রসিয়ে কষিয়ে খাই, ভাই একদিকে বাঙালি তারপর বাঙাল, তো এই রসিয়ে কষিয়ে খাওয়ার ব্যাপারটা তো আমাদের রক্তের মধ্যে, করবো কি, কিছু তো করার নেই। তো ওর জন্য একটুখানি কন্ট্রোল করে খাওয়া এটাই যা, কারণ আমি এখন এমন অবস্থা হয়ে গেছে আমি আলু পর্যন্ত খাই না। আলু খেলে কিছু, সবাই বলে আলু খেলে মোটা হয় না, তো অনেকে আবার বলে হ্যাঁ আলু খেলে মোটা হয়, তো আমি একেবারেই ছেড়ে দিয়েছি আলু খাওয়াটা। তো এখন ওই জন্য বোন অনেক সময় তোমরা হয়তো লাইভেও শোনো বা এমনি ব্লগেও শোনো, খুব রেগে যায় মাঝে মাঝে, ভাব বলে যে আমার জন্য ওকে মাংসের মতো লাউ খেতে হয়। সত্যি কথা, আমি মাঝে মাঝে চিকেন স্ট্যু করলে মানে আমার জন্য একটু লাউ দিয়ে দিই খাওয়ার জন্য, আর ও একেবারেই পছন্দ করে না এগুলো খাওয়া, আমি বুঝতে পারি। কারণ প্রবলেমটা তো ওর নয়, কারণ প্রবলেমটা আমার, কারণ আমার এত ওয়েট বেড়ে গেছিল, তো সেটা কমানো মানে ভাই আমার, আমি ম্যাজিশিয়ান নই যেরকম করে কিছু ঘোরালাম ফট করে কমে গেল, তো একটু কষ্ট তো করতে আমাকেও হচ্ছে, তো আমার সাথে সাথে ও করছে। অনেক সময় এমন হয়েছে বাড়িতে যা সবজি আছে, ইভেন গাছের মধ্যে পুঁই শাক হয়েছে, পুঁই শাক কেটেও একবারে সব সবজি চিকেনে একটা লেগ পিসের সাথে পুরো দিয়ে দিয়ে ভালো করে বয়েল করার পর ওইটাই খেয়ে নিয়েছি। তো বোনকেও আমার সাথে ওইসবই খেতে হয়েছে। তো যাই হোক, এত বেশি কথা বলবো না, কথা বেশি বলতে গেলে আমার কাজ হবে না, আমাকে আমার বকুড়ি খেতে হবে, কারণ রান্নাঘরের থেকে অনেক জিনিস আমি ডাইনিংয়ে সরিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সব জলের জারটারগুলো সব ডাইনিংয়ে সরানো হয়েছে, তো এই জায়গাগুলো একটুখানি অ্যারেঞ্জ করার জন্য। তো পুরোটা করতে পারিনি, তো যতটা পারছি করার চেষ্টা করছি।
এখানে দেখো এগুলো প্রচণ্ড নোংরা হয়ে আছে, কারণ অলরেডি একটু কৌটোগুলো দেখছো যে অনেক সময় তেলের হাতে ধরার পর না এগুলো সব লেগে গেছে, তো এগুলো সব মেজে পরিষ্কার করে ফেলতে হবে। এই তাকটাই পুরো পরিষ্কার করে ফেলবা, বাকি সব যেগুলো আছে এগুলো সব ফেলে দেবো, শুধু এটা লবঙ্গের তেল এটা রেখে দিয়ে বাকিগুলো সব ফেলে দেবো বলে সব এগুলো সব পরিষ্কার করার জন্য চিন্তা করছি। শুধু এই দেয়ালটা কমপ্লিট হয়ে গেলে, কারণ দেখতেই পাচ্ছো মাঝখানে একটা পার্টিশনের মতন হয়ে আছে, কারণ এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই দেয়ালটাই কমপ্লিট হওয়া বাকি আছে। এটা হয়ে গেলে মানে হয়ে যায়, আর এই মানে মিক্সি টিক্সি সব কিছু মাইক্রোওভেনের ওপর টোপর পুরো পরিষ্কার করে ফেলতে হবে। মানে দেখো ম্যাগিটা জাস্ট শুধু মশলা দিয়ে সিদ্ধই হচ্ছে, একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, কারণ গোলমরিচটা ওপর থেকে পাড়া হয়নি, সব গুছাচ্ছি যখন সব কৌটো টৌটো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে ডিমের পোচ করেছিলাম, সাইডের সাদাগুলো আমি খেয়ে নিয়েছি, মাঝখানে হলুদটা বোনের জন্য রেখে দিয়েছি। তো এটা করে নিয়ে তাড়াতাড়ি ওকে আগে ডিনারটা দিয়ে দিই, তার কারণ হচ্ছে ধরো তাড়াতাড়ি যদি খেতে না দিই এরপরই আবার 11টার সময়, কারণ অলরেডি তোমরা তখন দেখতেই পারলে 10টা প্রায় বেজে যাচ্ছিল, তো এখন 10টা বেজে গেছে, 10টা 5 বাজে, এরপর এই লাইভটা শেষ হলে আবার 11টার সময় আবার ইউটিউব লাইভে জয়েন করবে বোন, তো সেক্ষেত্রে অসুবিধা হয়। আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছিল, ও আমার সাথে ডিনার করলে ওর খিদে পেয়ে যাচ্ছিল, আর সত্যি কথা বলতে টানা এতক্ষণ বক বক করা খিদে পাওয়া পেয়ে যাওয়ারই কথা। তো আর বলেছিলাম যে একটু ভেজ দিয়ে ম্যাগি করে দিই, তো বললো না একটা ম্যাগি ভেজ দিয়ে করলে অনেকটা বেশি হয়ে যাবে, এটা সত্যি কথা। তো এই ম্যাগিটাও যে সিদ্ধ করছি, একটা ম্যাগি ছোট ম্যাগির প্যাকেট ছিল, সেটাও আই থিঙ্ক ওর জন্য বেশি হবে। তো দেখা যাক, তার কারণ হচ্ছে তোমাদের আগে দেখাই, তোমাদের দেখাইনি একটা জিনিস, হয়নি আজকে আমরা বেরিয়েছিলাম তো আটা এনেছি, তো আটা 120 টাকা করেই কিলো নিয়েছে, আটা নিয়ে এসেছি, 2 কিলো মতন আটা আনা হয়েছে। তো অলরেডি 4টে পিস, মানে 2 কিলো 4টে পিস দুপুরবেলা আমাদের খাওয়া হয়েও গেছে, মানে দুপুরে না বিকেলবেলা, কারণ চাটা একেবারেই বন্ধ করে দিয়েছি আজকে, চা বন্ধ করে দিয়ে আটাই খেয়েছে। আর সিরিয়াসলি আটাগুলো একদম পুরো পাকা দেখে এনেছি, তো খুবই মিষ্টি। আর তার সাথে এনেছিলাম লেবু, পাতি লেবু, আর মানে তোমাদের দেখা এরকম এক একটা পাতি লেবু 10 টাকা করে এখন, তো ওটাই 5খানা পাতি লেবু নিয়ে এসেছি, কারণ মিঠুন খালি বারবার বলে ওয়েট লস করতে গেলে সকালবেলা একটুখানি লেবু গরম জল দিয়ে খাওয়ার জন্য। তো সত্যি কথা বলতে আমি সত্যি চেষ্টা করি, অনেকবারও ট্রাই করেছি খাওয়ার জন্য, আমার না সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি হয়ে যায় বলে আমি খেতে পারি না। তো তো বারবার বলছে তুমি খাওয়াটাকে এতটা কন্ট্রোল করছো, তার থেকে খেয়ে দেখো, 7টা দিন খেয়ে দেখো, কারণ হাঁটা হাঁটিও করতে করছি। তো বলছে যখন কমছে না, সত্যি কমছে না ওয়েটটা, যে পরিমাণ আমার যতটা ক্যাপাসিটির মধ্যে আছে মানে চেষ্টা করছি, তো সে পরিমাণটা আমি দেখছি না কোনো ফল আসছে। আর ওই ধরো রোজ 150 গ্রাম 200 গ্রাম ওগুলো কোনো ফালতু দেখায়, ওগুলো কমার কোনো ব্যাপারই নেই। তো ওটা হলো শুধু মনে হয় মানে মাথাটাকে শান্তি দেওয়া আর কিছু নয়। তো ওর জন্য ও যখন বলতে দেখি, ভাবলাম একটা সপ্তাহ একবার ট্রাই করে দেখি, এত কিছু তো করছি যদি কমছে না তো একবার ট্রাই করে দেখি, যদি হয়ে যায় তো ভালো, কারণ অলরেডি 18 কিলো ওয়েট কমিয়েছি, কারণ একটা একটা সময় আমার 98 কিলো ওয়েট ছিল। ও তো ইচ্ছা আছে আর 10 কিলো কমানোর, 18 কিলোটা কমাতে পেরেছি, এখন জানি 10 কিলো আর কমই হচ্ছে না, কোনোভাবেই কমাতে পারছি না, মানে 1 কিলোই কমছে না, যা আছে 80তেই আটকে আছে, মানে ওটাই একটা চিন্তার ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আগে এটা ধরো কমপ্লিট করে নিই, করে ওকে ওকে খেতে দিয়ে দিই, কারণ কালকে সকালবেলা আবার উঠতে হবে, হাঁটতে যেতে হবে, আর ওটাকেও টেনে ওঠাতে হবে, কারণ ওকে ওঠাতে যাওয়া মানে একটা বড় একটা ঝক্কি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।